আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি কাঁচা আম ভর্তা করে দেখাবো। এই রেসিপিটি আদিকাল থেকে এখন পর্যন্ত মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি রেসিপি। রুচির ভিন্নতার কারণে এক এক মানুষ এক এক রকমভাবে আম মাখিয়ে থাকেন। আজ একদম স্পেশালভাবে, মানে আমি যেভাবে আম মাখিয়ে থাকি, কাঁচা আম বিভিন্ন মশলা সহযোগে আমি যেভাবে মাখিয়ে থাকি, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই কাঁচা আম মাখানোর আগে আমি একটি স্পেশাল মশলা বানিয়ে নিই, আপনারা কিন্তু অবশ্যই সেই স্পেশাল মশলাটি দেখে নেবেন। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে দিই। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য রইল আমার শুভেচ্ছা। এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। এখন এই কাঁচা আমগুলো আমি একটি পিলার দিয়ে খুব ভালোভাবে ছিলে ফেলবো। আপনারা বটি, চাকু বা যে কোনোভাবেই এই কাজটি করতে পারেন। বন্ধুরা, আপনাদের মনে কি পড়ে সেই ছেলেবেলার কথা? ছেলেবেলায় আম ছেলার জন্য ঝিনুক ব্যবহার করা হতো। এই ঝিনুকের মাঝখান ঘষে ঘষে ছিদ্র করে তারপর আম ছেলা হতো। আমের সময়ে কাঁচা আম ছেলার একমাত্র জিনিসই ছিল এই ছিদ্রযুক্ত ঝিনুক। বটি ছুরি থাকলেও এটাই ছিল সবচেয়ে সহজ পন্থা। আমি কয়েকটি আম এভাবে ছিলে নিচ্ছি। ছেলেবেলায় শুধু লবণ দিয়ে মাখালেই খাওয়ার জন্য জিভে পানি চলে আসত, কিন্তু বর্তমানে খেয়াল করেছি বিভিন্ন মশলা সহযোগে না মাখালে একেবারেই ভালো লাগে না। এটা বয়সের দোষ না যুগের দোষ কিছুই বুঝতে পারি না। যাই হোক বন্ধুরা, চলুন যুগ যেভাবেই চলছে আমরা সেভাবেই গা ভাসিয়ে চলি। আমগুলো আমি ছিলে নিয়েছি, এখন পানি দিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নিব। একটি কুড়নি দিয়ে আমগুলি আমি কুড়ে নিচ্ছি। আমি ছিদ্র বড়যুক্ত কুড়নি দিয়ে কুড়ে নিচ্ছি। আপনারা চাইলে পাশে আরও যে ছোট ছিদ্র আছে সেটা দিয়েও করতে পারেন। এই কাঁচা আম ভর্তার জন্য যে মশলা আমি প্রস্তুত করব, চলুন বন্ধুরা দেখে নিই। একটি রসুন থেকে পুরা কোয়া আমি ছাড়িয়ে নিব এই মশলার জন্য। কড়াইতে দুইটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে ভেজে নিব। এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত মৌরি। এবার যে রসুনগুলো আমি নিয়েছিলাম সেই রসুনগুলাও দিয়ে দিচ্ছি। যদি কেউ ঝাল বেশি পছন্দ করেন তাহলে এই কাঁচামরিচ দুটা দিয়ে দিতে পারেন, তা না হলে স্কিপ করে যেতে পারেন। একদম লাস্টে আমি দিয়ে দিচ্ছি সরিষা। এই সরিষা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনাকে নামিয়ে ফেলতে হবে। একটা গ্রাইন্ডারে আমি এইগুলা সব গ্রাইন্ড করে নিচ্ছি।
আমার বানানো স্পেশাল মশলা আমি আম ঝুরির ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, চা চামচের চার ভাগের এক ভাগ মতো বিট লবণ, টেবিল চামচের এক চামচ কাসুন্দি। খুব বেশি কাসুন্দি দিব না, অল্প পরিমাণ কাসুন্দি দিতে হবে। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমি এখানে চিনি ব্যবহার করিনি, তবে আপনারা যদি পছন্দ করেন সামান্য চিনি অ্যাড করতে পারেন। তবে অবশ্যই এখানে সরিষার তেল, লেবু পাতা বা অন্য কিছু ব্যবহার করবেন না, তাহলে এই মাখানোর স্বাদ অন্যরকম হয়ে যাবে। আপনারা এভাবে আমার মতো করে স্পেশাল মশলায় একবার, অন্তত বাসায় একবার, কাঁচা আম মাখিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। ইতোমধ্যে আমার দুই ছেলে আমাকে অস্থির করে ফেলছে কখন খাবে, এদের একটু দিয়ে দিই, এরপর ছবি তুলব। ভিডিওটি আজ এই পর্যন্ত। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।